আমি সার্জন কৃষ্ণরূপা মজুমদার, সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি ওখানে সার্জারি বিভাগে কর্মরত আছি এবং আমার একটা ফেসবুক পেজ আছে সার্জন কৃষ্ণরূপা মজুমদার এবং ইউটিউব চ্যানেলও আছে সার্জন কৃষ্ণরূপা মজুমদার নামে। তো আমি আমার পেজে ইউটিউব চ্যানেলে অনেকদিন আগে থেকেই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কথা বলি। আগে আমার সার্জারির বিষয়গুলো শেয়ার করতাম বিশেষ করে ইউটিউব চ্যানেলে, কিন্তু পেজে তো সব কিছু আর ভিডিও সার্জারির ভিডিও শেয়ার করা যায় না, কারণ সাধারণ জনগণ অনেক সময় ব্লাড দেখেই ভয় পেয়ে যায়। সেজন্য আমাদের রিকমেন্ডেশন আছে যে আমরা ইউটিউব চ্যানেলে এটা করতে পারি। কিন্তু যখন আমি খেয়াল করলাম বা ফিল করলাম যে আমি যে কাজগুলো করছি বা সচেতনতামূলক কথাগুলো বলছি, বিশেষ করে করোনা দুর্যোগের ঠিক একদম শুরুতে যখন প্রায় 13টা দেশ অলরেডি করোনা আক্রান্ত এবং চীনের উহানে যখন আক্রান্ত হয়েছিল, তখন থেকে মনে হচ্ছিল যে এটা যেহেতু এত দ্রুত ছড়িয়ে পড়ছে তো আমাদের দেশে আসতে পারবে না এমন কোনো বিষয় না। তখন আমি আমার পেজটাকেই বেছে নিলাম সার্জন কৃষ্ণরূপা মজুমদার এবং আমি প্রতিদিনই প্রায় কোনো না কোনো কিছু বলছি করোনা সংক্রান্ত বিষয় নিয়ে এবং এর সাথে পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে শুধু রোগ নিয়ে না, কারণ রোগ সম্বন্ধে চিকিৎসা অলরেডি অনেকে জানা হয়ে গেছে, অনেকে আমার চেয়ে অনেক বেশি জানে এবং দেখা যায় যে সাধারণ জনগণ আমি বলবো না সবাই অসাধারণ, কিন্তু সচেতন জনগণের কথা বলছি আমি, তারা অনেক কিছু জেনে গেছে যে কিভাবে আমাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, কিভাবে আইসোলেশন থাকতে হবে। কিন্তু কিছু মানুষের মধ্যে অবশ্যই তো অসচেতনতা আছে, না হলে রোগ কেন বাড়ছে। তো এই আজকে আমি এই মুহূর্তে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্ত শূন্যতা। এর আগে আমি দুইটা পর্বে কথা বলেছি রক্ত কি, রক্তের উপাদান কি এবং রক্ত প্লাজমা থেরাপি কি। এখন আমি বলবো যে রক্ত রক্তের মধ্যে যে উপাদানগুলো থাকে ছোট্ট করে বলে নিই, সেটা হচ্ছে যে রক্ত রস এবং রক্ত কণিকা, এবং এই রক্ত রস এবং রক্ত কণিকার মধ্যে যে প্লাজমা এবং লোহিত কণিকা আছে সেগুলো ছাড়াও কিন্তু আমরা আরো অনেকভাবে রক্তকে বিন্যাস করতে পারি, শ্রেণীবিন্যাস করতে পারি। যেমন রক্ত কণিকার মধ্যে ছিল লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অণুচক্রিকা কণিকা, যেটাকে বলা হয় প্ল্যাটলেট, যেটা ডেঙ্গু যখন হবে তখন সেটা প্ল্যাটলেটের প্রয়োজন বেশি হয়ে পড়ে। এবং এইটা হচ্ছে যে এই যে লোহিত রক্ত কণিকা, এই লোহিত রক্ত কণিকাকে এবং এই প্ল্যাটলেটকে এবং কি করে এই হোয়াইট ব্লাড সেলকে আলাদা করতে হয় সেটারও একটা সিস্টেম আছে যার মাধ্যমে স্পেসিফিক্যালি কেন রুগীকে দেওয়া হয়। আজকে আমি বলবো যে রক্ত শূন্যতা নিয়ে এবং কাদের রক্ত শূন্যতা হতে পারে। করোনাকালীন এই মুহূর্তে করোনার যে চিকিৎসা পদ্ধতি, যে প্লাজমা থেরাপি নিয়ে কথা বলা হয়েছে, যে প্লাজমা থেরাপিটা যখন একটা সারা বিশ্বে একটা তোলপাড় একটা অবস্থা চলছে যে প্লাজমা থেরাপি দেওয়ার জন্য, তাহলে এই প্রসঙ্গে গেল যে করোনা প্রসঙ্গে আমরা প্লাজমা থেরাপি নিয়ে আমরা মোটামুটি একটা মানে ট্রায়ালের মধ্যে আছি। হ্যাঁ, কারো সব সুফল পাওয়া যাচ্ছে, কোন মুহূর্তে প্লাজমা থেরাপি দিতে হবে, কখন দিলে ভালো হবে, কখন দিলে কোনো কাজ করবে না, এইসব বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা আমার ফেসবুক পেজে করেছি, অনেকেই করছে এবং আমিও করছি। এটা আমার দায়িত্বশীলতার জায়গা থেকে, যেহেতু বিষয়গুলো সম্বন্ধে একজন চিকিৎসক জানেন, সেই জায়গা থেকে বলার চেষ্টা করছি। এখন আমি যদি বলি যে করোনা থেকে একটু দূরে চলে এসে আমি যদি বলি, এটা একটা হচ্ছে যে প্ল্যাটলেটকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, অণুচক্রিকা কণিকা এবং লোহিত কণিকাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এবং লোহিত কণিকার মধ্যে যে উপাদানগুলো আছে যেমন প্যাট সেল ভলিউম এবং এমসিএইচ মিন কর্পাসকুলার কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশনে এবং এমসিএইচসি এবং বিভিন্ন এই ধরনের অনেক মেডিকেল টার্ম চলে আসে। আসলে যেহেতু আমার এটা একদম সাধারণে অতি অসাধারণ মানুষের জন্য আমার ফেসবুক পেজটা এবং সচেতন মানুষদের জন্য আমার ফেসবুক পেজটা, তো তাদের জন্য আমি বেশি মেডিকেল টার্ম ইউজ করব না, কারণ এই মেডিকেল টার্মগুলো শিখতেও আমাদের এক বছর সময় লেগেছে যখন আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম এই বিষয়গুলো। সেজন্য দেখা গেছে যে
লোহিত রক্তকণিকা আমরা বলি না যে রক্তশূন্যতা হয়েছে, আমার রক্তশূন্যতা হয়েছে, অনেক কারণেই রক্তশূন্যতা হতে পারে। যদি আমি বলি যে কোনো ইনফেকশনের কারণেও রক্তশূন্যতা হতে পারে, কোনো ইনফ্লামেটরি কন্ডিশন যেমন ব্যাকটেরিয়া জনিত কোনো কন্ডিশন, যদি কারো যক্ষা হয় বা টিউবারকুলোসিস হয় তারও কিন্তু রক্তশূন্যতা হতে পারে, সিভিয়ার রক্তশূন্যতা। মলদ্বার দিয়ে রক্ত পড়লে রক্তশূন্যতা হতে পারে, নাক দিয়ে ব্লিডিং গেলে যে কোনো কারণে রক্তশূন্যতা হতে পারে, শরীরের যে কোনো অঙ্গ দিয়ে যদি রক্ত যায় ইভেন মিনস্ট্রেশন হলেও কিন্তু রক্তশূন্যতা হতে পারে এবং ব্লাড প্রেশার কমে যেতে পারে। এবং দেখা যায় যে ক্রনিক কিডনি ডিজিজ যাদের তাদেরও কিন্তু রক্তশূন্যতা হতে পারে, এবং যাদের বংশগত কোনো রোগ যেমন থ্যালাসেমিয়া রোগ তাদের রক্তশূন্যতা তো অবশ্যই হতে পারে, তারা জন্মগতভাবে রক্তশূন্যতা নিয়ে বা অ্যানিমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। এবং এটা ক্যান্সার রোগেও রক্তশূন্যতা তো হবেই, ক্যান্সার রোগটা তো যে টিউমার বা ক্যান্সারটা শরীরের মধ্যে থাকে সেই রক্তটা সম্পূর্ণভাবে যে টিউমারটা তার নিজের পুষ্টিটাকে আস্তে আস্তে টিউমারটা যখন বড় হয় তারও তো একটা পুষ্টি লাগে, তখন বডি থেকে সমস্ত নিউট্রিশন ইনভলভ করে নিয়ে সে টিউমারটা আস্তে আস্তে বড় হতে থাকে একটা নিরোগ ঘাতকের মতো, তখন রক্তগুলো সে রক্ত চুষতে থাকে এবং দেখা যায় যে সাপ করতে থাকে ব্লাডগুলো, হয়ে সে একটা বড় টিউমারে পরিণত হয়, তখনও কিন্তু রক্তশূন্যতা হয়। তখন আমাদের ব্লাড লাগে, আমরা ব্লাড ব্যাংকে ছুটে যাই, আত্মীয় স্বজনের কাছে যাই, তোমার ব্লাড গ্রুপ কি দেখো তো, তোমার আপনজনের কারো কাছ থেকে ব্লাড পাওয়া যায় কিনা, ফ্রেশ ব্লাড হলে ভালো হয়, ব্যাংক থেকে আনে, যদি আমরা ফ্রেশ ব্লাড না পাই আপনজনের কাছ থেকে তখন আমরা দেখা যায় যে বলি যে আপনি তাড়াতাড়ি সন্ধান নিতে চলে যান, তাড়াতাড়ি আপনি ব্লাড ব্যাংকে চলে যান, এবং অনেক ব্লাড ব্যাংক আছে সেখানে চলে যান। কেন চলে যান? ব্লাড নেওয়ার জন্য, কিন্তু রক্ত নেওয়ার জন্য। আমরা সাধারণ ভাষায় এক কথায় বলে থাকি যে রক্ত নেওয়ার জন্য, কিন্তু সব রোগীকে আমরা যখন লিখে দিই একটা আমাদের একটা পেপার থাকে, একটা রিকুইজিশন পেপার থাকে, সেখানে আমরা লিখে দিই যে কোন ধরনের রক্তটা আমাদের প্রয়োজন। যেমন ডেঙ্গু রোগীর জন্য সাদা রক্ত প্রয়োজন, যেটাকে বলা হয় প্লাটিলেট, তারপরে দেখা যায় যে প্লাজমা রক্তরস বা হলুদাভ পদার্থ, যে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে যেটা করোনা ভাইরাসের জন্য প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, তো এখন দেখা যায় যে আর যখন ক্যান্সার হয় তখন দেখা যায় যে আমাদের ফ্রেশ ব্লাডটা বেশি দরকার হয়, সেটা যার মধ্যে আপনার প্লাজমা থেরাপি থাকবে এবং প্ল্যাটলেট রিচ প্লাজমা থাকবে এবং লোহিত রক্তকণিকা শ্বেতকণিকা সবকিছু থাকবে। কিন্তু স্পেসিফিক্যালি কিছু রোগের জন্য কিছু রক্ত লাগে, যেটা সাধারণ ভাষায় আমরা রক্ত বললেও কিন্তু রিকুইজিশন ফর্মে কিন্তু আমরা সেটা বলি না, কিন্তু রোগীর ক্ষেত্রে রোগীর পরিজনের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি ব্লাড ব্যাংকে চলে গিয়ে এটা দেখালেই হয়ে যাবে। তাহলে হিমোগ্লোবিন যখন কারো কমে যায়, যখন দেখা যায় যে কারো যখন থ্যালাসেমিয়া হয়, মূলত আমি থ্যালাসেমিয়া রোগীদের জন্যই এখন বেশি চিন্তিত, কারণ হচ্ছে যে করোনা নিয়ে সবাই যখন চিন্তিত তো বাদ বাকি রোগীগুলোও তো ভুগছে, কোনো রোগ তো বসে নাই, অলরেডি তো প্রায় 3-4 মাস হয়ে গেল, তো কোনো রোগ তো বসে নাই। আমরা দেখছি যে এতজন করোনা রোগী মারা যাচ্ছে, কিন্তু কতজন থ্যালাসেমিয়ায় মারা যাচ্ছে, কতজন ক্যান্সারে বা অন্যান্য হার্ট অ্যাটাকে বা মারা যাচ্ছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, এরকম কোনো কাউন্টেবিলিটি নাই। হয়তো হসপিটালাইজ কোনো একটা কাউন্টেবিলিটি আছে যে এখানে এতজন মারা যাচ্ছে, কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের যে ভবিষ্যৎ এবং ক্যান্সার রোগীদের যে ভবিষ্যৎ এবং সেটা অনেকখানি কিন্তু রক্তদানের উপর নির্ভর করছে। কারণ আমাদের দেশে 1,30,000 মতো, প্রায় 1,50,000 মোর দেন 100 রোগী এখন ক্যান্সারে আক্রান্ত, এবং থ্যালাসেমিয়ার রোগী 17 কোটির দেশে প্রায় দেখা যাচ্ছে যে শতকরা 10-12 ভাগ থ্যালাসেমিয়ার বাহক এখন আছে। 17 কোটির দেশে যদি 10-12 শতকরা 12 ভাগ থ্যালাসেমিয়া রুগী হয়ে থাকে, তাহলে আপনারা হিসাব করে নিন যে কতজন থ্যালাসেমিয়া বাহক আছে, আর থ্যালাসেমিয়া আক্রান্ত রুগীর সংখ্যা হচ্ছে 12-15%। এই যে দীর্ঘদিন ধরে এতদিন ধরে তারা লকডাউন অবস্থায় আছে বা ছুটিতে যারা আছে, হ্যাঁ, তারা হয়তো মনে করছেন যে আমি আমার তো কিছুদিন পর ব্লাড দিতে হবে, বিশেষ করে থ্যালাসেমিয়া মেজর এবং মাইনর। আচ্ছা, থ্যালাসেমিয়া নিয়ে আমি কিন্তু কথা আমার আর একটা ফেসবুক পেজে আমি বলে ফেলেছি, যেটা 15 মে আমার ফেসবুক সার্জন কৃষারূপা মজুমদারে আছে। তারপরে ছোট্ট করে একটু বলে নিই যে থ্যালাসেমিয়াটা আসলে কি।
থ্যালাসেমিয়া একটা অটোজোমাল জিনগত একটা রোগ যেটা বংশ পরম্পরায় আসে এবং এটা বংশগতভাবে আসে এবং এই রোগটি আগে মেডিটেরিয়ান অঞ্চলে এবং সাইপ্রাসে বেশি দেখা যেত কারণ এখন সাইপ্রাসে একজন মোটামুটি ভাবে বলতে গেলে বলা যায় যে থ্যালাসেমিয়া রোগ নেই বললেই চলে কারণ তারা অনেক সতর্কতভাবে ব্যাপারটা ম্যানেজ করেছে এবং এই থ্যালাসেমিয়া দেখা যায় যে দুইজন বাহকের সমন্বয়ে কেউ যদি মা কিংবা বাবা দুইজনে যদি থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকে যখন একটা শিশু জন্মগ্রহণ করবে তখন সেই শিশুটা দেখা যায় যে 50% থ্যালাসেমিয়া বাহক নিয়ে জন্মগ্রহণ করছে কেউ দেখা যাচ্ছে 25% থ্যালাসেমিয়া হচ্ছেই না বা 25% শিশুদের যখন জন্মগ্রহণ করবে তখন 25% শিশুরা থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করবে এবং এই জিনিসটা তাকে সারাটা জীবন ভোগ করতে হবে এবং এটা ছোটবেলা থেকেই বোঝা না গেলেও দেখা যায় যে একটা পর্যায়ে এসে তার স্টান্টেন গ্রোথ বিভিন্ন লক্ষণ আছে আমি পরে বলছি হ্যাঁ বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে তার বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় এবং সেটা দেখা যাচ্ছে যে 18 থেকে 20 বছর বয়সের সময় তার লক্ষণগুলো অনেক কঠিনভাবে পরিলক্ষিত হয় উপসর্গগুলো পরিলক্ষিত হয় সাইন সিমটমগুলো দেখা যায় এবং তার আয়ুষ্কাল 40 থেকে 45 বছর বয়সের বেশি আমি দেখি নাই অতি সম্প্রতি আমার মেডিকেলে রেজাউল যার কথা মনে পড়লে আমার আমি ইমোশনাল হয়ে যাই তা যাকে আমি থার্ড ইয়ারে থেকে ব্লাড দিতাম ফিফথ ইয়ার পর্যন্ত আরও অনেকেই আমাদের মেডিকেল স্টুডেন্ট ছিল এবং আমি চলে আসার পরে আরও অনেক মেডিকেল স্টুডেন্ট দিয়েছে তাকে ব্লাড কিন্তু সে এক সপ্তাহ আগে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে এটা আমার কাছে অনেক কষ্টের একটা বিষয় তো এরকম ঘটনা তো সব জায়গাতেই আছে যেখানে 12 থেকে 15% থ্যালাসেমিয়া রোগীরা এবং ক্যান্সারের রোগীরা আমাদের সমাজে কঠিন জীবনযাপন করছে এবং যে পরিবারে থ্যালাসেমিয়া থাকে সেই পরিবারে বুঝে যে একটা থ্যালাসেমিয়া রোগীকে প্রতিদিন রক্তদান না করলেও মাসে কারো কারো দেখা যায় যে 5 থেকে 6 বারও রক্ত দিতে হয় কারণ তাদের হিমোগ্লোবিন ডিসঅর্ডার হয় তাদের হিমোগ্লোবিন ডিসঅর্ডার হলে দেখা যায় যে আমরা যখন দেখি যে রক্তশূন্যতার জন্য ঠিক আছে যে কেউ বলে যে একটা সিবিসি করি একটা হিমোগ্লোবিন দেখি আমাকে রোগীরাই বলে যে ম্যাডাম একটা হিমোগ্লোবিন দেখি তাহলেই তো বোঝা যাবে যে কতখানি আমার ইয়ে হয়েছে সরি হিমোগ্লোবিন কতখানি আছে তাহলে বুঝতে পারবো রক্তশূন্যতা অনেক সময় রোগীরা নিজেরাই করে নিয়ে আসে যারা অতি সচেতন দিস ইজ ভেরি গুড সাইন যে রোগীরা অনেক সচেতন হচ্ছে তো দেখা যায় যে এভাবে বিভিন্ন বংশ পরম্পরায় এক একজন এক এক বাহক হিসেবে কাজ করে এবং এটা যে একটা বংশ থেকে আর একটা বংশ এরকম না এটা 4-5 বংশ এবং দেখা যায় যে 12-13 বংশ পর্যন্ত এভাবে জিন বহন করে নিয়ে যেতে পারে কারো প্রস্ফুটিত হয় কারো প্রস্ফুটিত হয় না কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে তাই কিন্তু দুই ধরনের থ্যালাসেমিয়া হয়ে থাকে যেটাকে বলা হয় আলফা এবং বিটা থ্যালাসেমিয়া এবং থ্যালাসেমিয়া মেজর নিয়েই আমরা বেশি চিন্তা করি এবং এই থ্যালাসেমিয়ার মধ্যে দেখা যায় যে ভীষণ রকমের ভাবে রক্তশূন্যতা দেখা যায় এবং রক্তশূন্যতা কারণ হিমোগ্লোবিন ঠিকমতো কাজ করে না হিমোগ্লোবিন কাজ না করার কারণে হিমোগ্লোবিনের সাথে আমি 15 মিনিট থ্যালাসেমিয়ার ওখানে আমি বলেছি যে থ্যালাসেমিয়ার সাথে যে হিমোগ্লোবিন ডিসঅর্ডারটা হয় সেখানে এবং শরীরে যে হিমোগ্লোবিনটা থাকে তার মধ্যে অক্সিজেন সংযুক্ত থাকে হিমোগ্লোবিনের সাথে যদি অক্সিজেন সংযুক্ত না থাকে তাহলে হেড টু টো ব্রেন থেকে পায়ের নখ পর্যন্ত কোনো জায়গাতেই অক্সিজেন সরবরাহ হতো না অক্সিজেন ছাড়া আমরা কেউ চলতে পারি না এবং রক্ত সারা শরীরে যে 5 থেকে 6 লিটার রক্ত আমাদের শরীরে সার্বক্ষণিকভাবে ফিল্টারিং হচ্ছে কিডনিতে যাচ্ছে ফুসফুসে যাচ্ছে সব জায়গায় যাচ্ছে যার কারণে আমরা সুস্থ আছি আমি সুস্থ হয়ে বসে আপনাদের সাথে কথা বলছি সে জায়গায় কিন্তু আমি বলতে পারি শুধুমাত্র অক্সিজেনের জন্য তো অবশ্যই না অক্সিজেন ছাড়াও আরও হিমোগ্লোবিন আরও অনেক উপাদান আছে গড ইজ এ কি বলবো গড ইজ এ ক্রিয়েটর অ্যান্ড গ্রেট ইঞ্জিনিয়ার আই অলওয়েজ সেড দিস কারণ উনি হিউম্যান বডিটাকে এমনভাবে সৃষ্টি করেছেন যে রিপ্লেসমেন্ট হিসেবে অনেক কিছু উনি থাকে এবং মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন যে কিভাবে আমরা কোন পথে চলতে পারি শুধু বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে তো কখন সিভিয়ার অ্যানিমিয়া হয় এবং এবং দেখা যায় যে আলফা থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়া মাইনর যখন হয়ে থাকে তখন দেখা যায় যে
তখন অত রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু থ্যালাসেমিয়া মেজর যখন হয় তখন রোগীর রক্ত দেওয়া একান্ত জরুরি হয়ে পড়ে কারণ রক্ত ছাড়া সে তখন বাঁচতে পারে না কোনোভাবেই সম্ভব হয় না এবং তার বিভিন্ন উপসর্গগুলো দেখা যায় যখন দেখা যায় ছোট ছোট উপসর্গগুলোর কথা যদি আমরা চিন্তা করে থাকি তখন দেখা যায় যে কিছুটা সময় সে দুর্বল হয়ে যায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই করোনাকালীন মুহূর্তে দুইজন থ্যালাসেমিয়া রোগী একজন বাচ্চার মা এবং রেজাউল যেটা আমাদের রাজশাহী মেডিকেল কলেজে যে রেজাউল ছিল এবং যার পাঁচ ভাই থ্যালাসেমিয়া আক্রান্ত ছিল তার মধ্যে রেজাউল আমাদেরকে ছেড়ে চলে গেছে দিস ইজ সো প্যাথেটিক অ্যান্ড ভেরি পেইনফুল কন্ডিশন অ্যাকচুয়ালি এবং রক্তদানের কারণে শুধুমাত্র রক্তদানের অভাবে আমি বলবো না যে দেখা যায় যে অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমার কারণে বিভিন্ন রোগগুলো শুধু পেয়ে বসে তাকে এবং তাকে শুধু ভাইরাসজনিত রোগ না ব্যাকটেরিয়াজনিত রোগে অনেক তাকে এবং ফাঙ্গাল ইনফেকশন যত ধরনের জীব অণুজীব আছে যেগুলো তাদের সংস্পর্শে গেলে বা কোনো রকমভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি বুস্ট আপ না করলে যে কোনো রোগী তারা অল্পতেই অন্যান্য সুস্থ রোগীর থেকে অসুস্থ হয়ে পড়ে তো আসলে লক্ষণগুলো কি হয় কিভাবে লক্ষণগুলো ই হয়ে যায় যে প্রথম অস্বাভাবিক দুর্বলতা রোগী ফিল করে যে কিন্তু তাদের মনের জোরটা এই সময় অনেক ইম্পর্টেন্ট দেখা যায় যে অস্বস্তি বোধ করে অস্থিরতা ভাব করে বুক ধরপড় করে এবং বিভিন্ন সংক্রামিত রোগ তাদেরকে পেয়ে বসে এবং চোখ মুখ একদম ফ্যাকাশে হয়ে যায় যার জন্য পেপার হোয়াইট এনিমিয়া আমরা তাকে বলে থাকি এবং এটা এক্টোপিক প্রেগন্যান্সিতেও পেপার হোয়াইট এনিমিয়া হয় মানে তার শরীরে আর কোনো রক্তই নাই মানে দেখা যায় যে তখন যদি তার হিমোগ্লোবিন টেস্ট করা হয় রক্ত শূন্যতা দেখার জন্য বা এনিমিয়া দেখার জন্য দেখা যায় যে একদম চারে চলে আসে বা ছয়ে চলে আসে তখন তাকে আসলে যেখানে নর্মালি 12-14 এবং 14-16 থাকার কথা মেল এবং ফিমেল অনুযায়ী এবং একটা সময় দেখা যায় যে রোগীর তখন হলুদাটে বর্ণ হয়ে যায় কারণ সেটা দেখা যায় যে এটা তো আসলে প্রিহা হিমোগ্লোবিন ডিসঅর্ডার এবং দেখা যায় যে এটা প্রিহা বা স্প্রিংকে ইনভলভ করে তখন দেখা যায় যে হিমোগ্লোবিন ডিস্ট্রাকশনটা ঠিক মতো হতে পারে না তখন এই সময় এটা প্লিহা বা স্প্লিনটা সাথে সাথে লিভারটা ইনভলভ হয়ে যায় লিভার যখন ইনভলভ হয়ে যায় তখন তার জন্ডিজের প্রবণতা দেখা যায় তখন দেখা যায় যে রোগী আমাদের কাছে আসে বিভিন্ন উপসর্গ নিয়ে তো অবশ্যই এবং সিমটম নিয়ে তো অবশ্যই এবং অনেক সাইনও তার মধ্যে পরিলক্ষিত হয় যেটা একজন চিকিৎসক ফিফথ ইয়ারের একটা স্টুডেন্ট যারা ইন্টার্নি করছে বা ফিফথ ইয়ারে ফাইনাল ইয়ারে পাশ করে গেছে বা ফিফথ ইয়ারে মেডিসিন ওয়ার্ড করেছে বা সার্জারি ওয়ার্ড করেছে তারা প্রায় 6 ফিট কেন আমার মনে হয় 12 ফিট দূরে থেকে দেখলেও বুঝতে পারবে যে দিস ইজ থ্যালাসেমিয়া পেশেন্ট যদি কারো ক্লিনিক্যাল আই শার্প হয়ে থাকে এবং এটা দেখা যায় এ কারণে দেখলে বোঝা যায় তাদের কিছু বৈশিষ্ট্য চেহারায় ধরা পড়ে যেমন তা দেখা যায় যে মুখমণ্ডল ফ্যাকাশে হয় এটা দূর থেকে অতটা বোঝা না গেলে হলুদ আভ বর্ণ হয়ে যায় তার সারা শরীরটা যেটাকে আমরা বলি জন্ডিস এবং দেখা যায় যে মুখের হাড়গুলো একটু বিকৃতি হয়ে যায় আপার চোয়ালটা একটু উঁচু হয়ে যায় যেটা আমাকে বলি মঙ্গোলিয়ান ফেস মঙ্গোলিয়ান যাদের চেহারা ঠিক মঙ্গোলিয়ান ফেস হয়ে যায় এবং হাড়ের যে বিকৃতিগুলো যখন বোনগুলো মানে হাড়গুলো তখন দেখা যায় যে স্বাভাবিক আচরণ করে না এবং দেখা যায় যে লিভারটাও বড় হয়ে যায় এবং তার সাথে প্রিয়াটাও বড়ে যায় অনেক বড় একটা পেট নিয়ে আসে এবং দেখা যায় যে লিভার স্প্রিং বড় থাকার কারণে এবং এত বেশি লিভার এবং স্প্রিংটা এত বেশি পরিমাণে একটা ভঙ্গুর কন্ডিশন হয়ে যায় যে একটু পেটে চাপ দিলে দেখা যায় যে এটা ব্লিডিং শুরু হয়ে যেতে পারে বা অনেকেই যদি একের অধিক বা তিনজনও যদি তার অ্যাবডোমেন এক্সামিনেশন করতে যায় তখন দেখা যায় যে প্রেসিং হঠাৎ করে পেটে চাপ দিয়ে পরীক্ষা করা যায় না কারণ দেখা যায় যে তার স্প্লিন ইনজুরি হওয়ার চান্স থাকে এবং ধীরে ধীরে ব্লিডিং হয়ে শকে সে ব্লিডিংয়ে মারা যায় এরকম ঘটনাও কিন্তু আছে অস্বাভাবিকতা বা অসচেতনতার কারণে এবং গাঢ় রঙের যে দেখা যায় যে জন্ডিসটা দেখা যায় শরীরে কিন্তু ইউরিনটা আবার দেখা যায় যে ক্লিয়ার এইভাবে বিভিন্ন সমস্যা হয় এবং এর সাথে দুর্বলতা তো আছে এবং এর সাথে হৃৎপিণ্ডেরও সমস্যা হয়ে থাকে কারণ হৃৎপিণ্ড কি সবসময় সবকিছুই মানে সমস্ত চাপ গিয়ে হৃৎপিণ্ডকেই পড়ে কারণ হৃৎপিণ্ডটাই রক্ত চলাচলে সাহায্য করে এই অক্সিহিমোগ্লোবিন টাইপের সবকিছু পরিচালনা করে থাকে
থাকে। তো এই রোগটা সম্বন্ধে কেউ যদি জানতে চায়, যদি অনেকেই না জানে, যে সচেতনতার মূল কারণ হচ্ছে যে দুইজন থ্যালাসেমিয়া জিনের বাহককে একসাথে বিয়ে করা যাবে না। এবং অবশ্যই অনেকেই বলছে, বলে যে আপনি আপনার বিয়ের আগে রক্তের গ্রুপটা টেস্ট করে নেবেন এবং বংশের মধ্যে আপনি বিয়ে করবেন না, এবং যে জিন থাকে, বংশগত যে রোগ থাকে বা জিনগুলো থাকে, এর মধ্যে থ্যালাসেমিয়া জিন এবং আরো অনেক জিনগত রোগ থাকে যেগুলো বংশ পরম্পরা যায়। এই জন্য বলে যে বিশেষ করে তিনটা পরীক্ষা, ব্লাড গ্রুপিং করে নেওয়া এবং বিভিন্ন যে ক্যান্সার জিন আছে কিনা তার শরীরে, যেমন ব্রেস্ট ক্যান্সার জিন, কোলোরেক্টাল ক্যান্সার জিনগুলো আছে কিনা, বা এই যে থ্যালাসেমিয়া জিনটা, এই জিনটা যেহেতু বাহক হিসাবে কাজ করে, এই জন্য বিয়ের আগে এগুলো পরীক্ষা করে নেওয়া একান্তই উচিত আমি মনে করি। ভালোবাসার জায়গায় ভালোবাসাটা, কিন্তু আপনি যদি জানতে পারেন যে আপনারা যারা নতুন জীবন যাপন করতে চাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎটা যেন ভালো হয়, এবং আপনাদের দুজনের জিন যদি পজিটিভ মানে বাহক হিসাবেও আপনারা থাকেন, সেই হিসাবেও আপনারা কিন্তু যদি বিয়েও করেন, সেই হিসাবেও কিন্তু আপনারা সে ব্যবস্থাও নিতে পারেন। কেমন করে নিতে পারেন সেটা হচ্ছে যে, এটা আপনার গর্ভ যখন আপনার ওয়াইফ যখন গর্ভ, আপনারা দুজনেই হয়তো জানছেন যে দুজনেই আপনাদের জিন বাহক, কিন্তু আপনারা দুজন বিয়ে করবেন আপনারা, কিন্তু তাহলে আপনারা যখন সন্তান গ্রহণ করবেন তখনও কিন্তু আপনারা বিভিন্ন টেস্টের মাধ্যমে, যেমন কোরিওনিক ভিলাস স্যাম্পলিং এবং ফিটাল ব্লাড স্যাম্পলিং এবং অ্যামনিওসিনথেসিস, এগুলো মেডিকেল টার্ম হয়ে যাচ্ছে অনেক, হ্যাঁ, এই টেস্টগুলোর মাধ্যমে আমরা বলতে পারবো বাচ্চা জন্ম নেওয়ার আগেই যে তার শরীরে কোনো থ্যালাসেমিয়া জিন বা বাহক বা কোনো কিছু আছে কিনা, যেহেতু এটা বংশগত রোগ। তাহলে আমরা কি করব এখন? তাহলে এখন প্রথমেই হয়ে যাচ্ছে যে এত অস্বাভাবিকতা এই চিকিৎসা, তাহলে আমাদের করণীয়টা কি? আমি মূলত আজকে বসেছি যে করণীয়টা কি, কিন্তু কোনো কিছু শুরু করতে হলে হঠাৎ করে আমি যদি বলে বসি যে রক্ত লাগবে তাহলে তো এটা হলো না, কিছুটা তো ইন্ট্রোডাকশন থাকে। হ্যাঁ, তো আমি সবসময় বলতে যাই যে আমি আমার কথাগুলো 10 থেকে 15 মিনিটে শুনে ফেলবো, কারণ কারো এত শোনার সময় নেই, এত সময় দিয়ে শোনার সময় নেই, কারো এত পড়ার সময় নেই, আমরা অনেক যান্ত্রিক হয়ে গেছি, কিন্তু আমি কখনোই দেখা যায় যে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারি না, আমি এই জন্য কথা স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি আজকে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এনিওয়েজ দেখা যাচ্ছে সম্ভাব্য চিকিৎসাগুলো কি কি, দেখা যায় যখন আপনারা দুজন জিন বাহক, বা দেখা যাচ্ছে নিজের অজান্তেই অনেকে তো সচেতন না যে বিয়ে করে ফেললো, বা এরকম জিন বাহক থ্যালাসেমিয়ার বাহক হিসেবে কাজ করছে, তখন আপনারা কি করবেন? তখন দেখা যাচ্ছে যে আপনারা বছরের মধ্যে 2 থেকে 6 বার চিকিৎসকের কাছে অবশ্যই যাওয়া উচিত। কোন চিকিৎসকের কাছে যাওয়া উচিত? অবশ্যই হেমাটোলজিস্টের কাছে যাওয়া উচিত, এবং এই থ্যালাসেমিয়া রোগের জন্য হেমাটোলজিস্টরাই ভালো সবচেয়ে তা আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারবে। আমরা যে ইনস্ট্রাকশন দিতে পারবো না কখনোই তা না, কারণ হচ্ছে যে আমরা রোগটাকে ডায়াগনোসিস করতে পারবো, কিন্তু যে হেমাটোলজিস্ট যারা থাকে তারা এটা নিয়ে কাজ করে, এবং তারা যে থ্যালাসেমিয়া সমিতি আছে এবং তাদের কাছে একটা মোটামুটি স্ক্রিনিং এর একটা পদ্ধতি আছে যে 5 থেকে 6 বার গেলে কোন টেস্ট করতে হবে। তাদের মধ্যে যেমন আমরা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এবং কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং করি, যেহেতু করোনাকালীন মুহূর্তে আমি থ্যালাসেমিয়া নিয়ে কথা বলছি, সেহেতু সেই একদম স্পেসিফিক জায়গায় গিয়ে রোগীরা এই জায়গাগুলোতেই ভুল করে যে বুঝতে পারে না আমাকে কখন কোন জায়গায় যেতে হবে। থ্যালাসেমিয়া রোগটা যে কেউ ডায়াগনোসিস করতে পারে, যে কোনো চিকিৎসক, কিন্তু একটা স্ক্রিনিং এর আওতা আসতে হলে যে কোনো ডিপার্টমেন্ট বা যে কোনো বিভাগের আন্ডারে হতে হয়, সেটা হচ্ছে হেমাটোলজি বিভাগ। সেখানে আপনারা 2 থেকে 6 হয়তো আমার মাধ্যমে থ্যালাসেমিয়া ডায়াগনোসিস হয়ে গেল, আলটিমেটলি রোগীরা তো আমাদের কাছেই আসে, সার্জনদের কাছেই আসে, কারণ দেখা যায় যে তাদের থ্যালাসেমিয়া মেজর, যখন ব্লাড দিতে 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 যখন আর সম্ভবই হচ্ছে না, তখন আমরা স্প্লিনটাকে রাখি না, কারণ স্প্লিনটা তার সমস্ত রক্তগুলোকে খেয়ে ফেলছে। এর জন্য স্প্লিনটাকে আমরা স্প্লিনেক্টমি করে ফেলি, বা স্প্লিনটাকে কেটে আমরা শরীর থেকে সরিয়ে ফেলি। হ্যাঁ, তখন দেখা যায় যে তখন আর ব্লাড ডিস্ট্রাকশন হয় না, তার রিপ্লেসমেন্ট হিসাবে তাকে আমরা অনেক ওষুধ দিয়ে থাকি, তখন সে তার সার্ভাইভাল রেট বা তার আয়ুষ্কাল কিছু দিন বাড়াতে পারে। এগুলো অনেক কষ্টের কথা আসলে, এই এই কষ্টের কথাগুলো সাথেই আমাদেরকে চলতে হয়। আমরা ডক্টররা আমাদের যে অনেক অনেকজন অনেক কষ্টের মধ্যে থাকে, সারা দিন আমাদেরকে এরকম কষ্টকর একটা রোগীর পাশে গিয়ে থাকতে হয়, তাদের কষ্টের কথা শুনতে হয়, এত বেশি ডিপ্রেস থাকতে হয় আমাদেরকে রোগীদের বিভিন্ন সমস্যা নিয়ে। আরো যখন ডিপ্রেস থাকি, যখন দেখি যে তার একটা ক্যান্সার, তার থ্যালাসেমিয়া রোগী রক্ত পাচ্ছে না, পরিজনরাও কিন্তু অনেক সময় বিচ্ছেদ
করে যে তারা রক্ত মনে করে যে আমার রক্ত দিলে আমার শরীর থেকে সব রক্ত চলে যাচ্ছে এই জায়গাটা আজকে আমি ক্লিয়ার করব হ্যাঁ তো এখন তাহলে সম্ভাব্য চিকিৎসাগুলো কি কি বছরে অবশ্যই 2 থেকে 6 বার আপনাকে স্ক্রিনিং এর আওতায় আসতে হবে যে আপনার সত্যি হিমোগ্লোবিন কমেছে কিনা এবং আপনি হিমোগ্লোবিন থ্যালাসেমিয়ার বাহক কিনা এবং হিমোগ্লোবিন টেস্ট করাতে হবে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস এই টেস্টটা করাতে হবে এবং প্রয়োজনে সেই হিমোগ্লোবিন যদি কমে যায় তখন থেকে শুরু হয়ে যায় যে তাকে রক্ত দিতে হবে আপনাদের ভাষায় এক কথায় রক্ত দিতে হবে আর আমাদের ভাষায় এক কথায় পিসিভি প্যাকড সেল ভলিউম এটা বাংলা শব্দ আমি কি বলতে পারবো না তবে আমি সার্চ করে দেখেছি যে বস্তা ভর্তি রক্ত দিস ইজ নট এ মেডিকেল টার্ম দিস ইজ নট বাংলা টার্ম অলসো আই ডোন্ট নো অ্যাবাউট দিস কিন্তু আমি বলতে চাই যে প্যাকড সেল ভলিউম মানে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলের মধ্যে যে প্যাকড সেল ভলিউমটা আছে বা হেমাটোক্রিট আছে সেইটুকু সেটাকে যদি আমরা পেয়ে থাকি সেটা যদি আমরা এত শ্রেণীবিন্যাস রক্তের শ্রেণীবিন্যাস করার পরেও আমরা এই রক্ত এই যে প্যাকড সেল ভলিউম বা হেমাটোক্রিট যদি আমরা দিয়ে থাকি তাহলে দেখা যাবে যে ওইটা থ্যালাসেমিয়া রোগীর জন্য অনেক বেশি উপকারী কিন্তু অনেক সময় পাওয়া যায় না তখন আমরা কি করি যে হোল মানে ব্লাড ট্রান্সফিউশন এবং একটা ফ্রেশ ব্লাড দেওয়ার চেষ্টা করি সেটাও আমরা যে এটাও একটা চিকিৎসার পার্ট এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে তাই হয়ে থাকে এবং আমার মনে হয় না যে ব্যাড সেল ভলিউম এটা সব জায়গায় সব রকম ভাবে করা যায় না অনেক সময় দেখা যায় যে বাচ্চা যখন থাকে তখন বাচ্চার যে কর্ড ব্লাড ট্রান্সপ্ল্যান্ট করে থাকা হয় যে বাচ্চার যে কর্ড ব্লাড নাড়ি যেটা থাকে সেটা ট্রান্সপ্ল্যান্ট করা হয় অনেক সময় বোন লাস্ট চিকিৎসা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন যে দেখা যাচ্ছে যে বোনের মধ্যেও কিন্তু রক্ত চলাচল হয় এবং রক্ত চলাচলের কারণে কিন্তু দেখা যায় যে ঠিক মতো তারা বোনটাও ডিস্ট্রাকশন হয়ে যায় যে আমি বললাম যে তাদের মুখের অবয়বটা চেঞ্জ হয়ে যায় যে মঙ্গোলিয়ান ফেস বলা হয় বা এ ধরনের কিন্তু আমরা তাদেরকে এভাবে বলি না আমরা রোগীদেরকে মঙ্গোলিয়ান ফেস হয়ে গেছে এই টার্মগুলো তাদের সামনে আমরা ইউজ করি না তারা অনেক কষ্ট পায় তারা নিজেরাই বুঝে যে তারা কোন কষ্টের মধ্যে যাচ্ছে এবং তারা নিজেরা নিজেদের চেহারার আর অটা বুঝতে পারে আয়নার সামনে দাঁড়ালে যারা তারা কেমন হয়ে যাচ্ছে অনেক সময় জিন ট্রান্সপ্লান্টেশন করা হয় কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত জিন ট্রান্সপ্লান্টেশনের কোনো ওভাবে এভাবে শুরু হয় নাই তবে অনেক জায়গায় করা হয় এটা অত্যন্ত ব্যয়বহুল তাহলে কি হলো প্যাকড সেল ভলিউমটা আমরা কিভাবে বলবো যে প্যাকড সেল ভলিউম হচ্ছে সেইটাই যে দেখা যাচ্ছে যে যদি একটা রোগীর যে প্যাকড সেল একটা যদি রোগীর যদি 100 ml ব্লাড থাকে লোহিত রক্তকণিকা বা RBC তার মধ্যে যদি 40 ml যদি প্যাকড সেল ভলিউম থাকে বা হেমাটোক্রিট থাকে তাহলে সে 40 ভাগই হচ্ছে প্যাকড সেল ভলিউম যেটা থ্যালাসেমিয়া রোগীর জন্য জরুরি এবং এটা সাধারণত নর্মাল রেঞ্জ এক একজনের এক এক রকম হয় নিউবর্ন বেবি বা দেখা যায় যে নিওন্যাটাল বেবি তাদের ক্ষেত্রে অনেক বেশি কিন্তু পার্সেন্টেজ থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সরি ফোন আসছে বারবার বিভিন্ন জায়গা থেকে আমি এটা বলি ফোনগুলো রিসিভ করবো তারপরে দেখা যাচ্ছে যে ফিমেলদের বিশেষ করে মেলদের থাকে 42-54% এবং ফিমেলদের 36-44% এগুলো অনেক ক্যালকুলেশনের ব্যাপার এবং এইটা কিন্তু সহজেই এটা তৈরি করা যায় না প্লাজমা থেরাপির সময় যেমন আমরা একটা মেশিন ব্যবহার করতাম সেন্ট্রিফিউজ মেশিন বা অন্যান্য একটা বিভিন্ন মেথডে আমরা করতাম ঠিক লোহিত রক্তকণিকা থেকে যে আমি প্যাকড সেল ভলিউমটাকে বের করে নেব সেটাও কিন্তু একটা পদ্ধতি আছে সেটাকে বিভিন্ন মেথডে করা হয় উইন্ট্রক্স মেথড যেটাকে বলা হয় মাইক্রো উইন্ট্রক্স মেথড এবং ম্যাক্রো উইন্ট্রক্স মেথড এটা ট্রান্সফিউজ মেথড আছে আরো অনেক মেথড আছে বিভিন্ন মেথডে আমরা এটা ব্যবহার মেথড ব্যবহার করে আমরা এরকম বের করতে পারি যেমন সেন্ট্রিফিউজ মেশিনে যখন আমি রোগীর শরীর থেকে ব্লাড নিব আগে আমাকে দেখতে হবে যে তার শরীরে অ্যান্টিবডি কেমন আছে এবং প্যাকড সেল ভলিউমটা কেমন আছে কত এবং সবাই তো দিতে পারবে না সবার পক্ষে দেওয়া এটা সম্ভব না এটার জন্য ক্রাইটেরিয়া আছে যেমন সেন্ট্রিফিউজ মেশিনে যদি আমি 30 মিনিট ধরে একটা টেস্ট টিউবের মধ্যে যে যে যিনি ডোনেট করবে যে দান করবে রক্ত দান করবে সে যদি তার থেকে ব্লাড নিয়ে সেটা 30 মিনিটে 3000 বার সেন্ট্রিফিউজ মেশিনটা এরকম ঘুরতে থাকে ঘোরার পরে যখন দেখা যায় যে সেখানে তিনটে লেয়ারের মধ্যে দেখা যায় যে প্রথমে ওই যে আমি প্রথমে বলেছিলাম প্লাজমা থেরাপি দেওয়ার সময় উপরে হলুদাবো বা প্লাজমা বা রক্ত রস যেটা থাকে সেটা হচ্ছে 55
5% এবং নিচের দিকে 45% লাল রঙের যে অংশটুকু থাকে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা এবং মাঝখানে চিকন একটা লেয়ার থাকে যেটা হচ্ছে less than 1% যেটার মধ্যে প্লেটলেট থাকে এবং হোয়াইট ব্লাড সেল থাকে যেটাকে আমরা বলি বাসি কোট এটা নিয়ে আরেকদিন কথা বলবো রক্ত নিয়ে অনেক কথা বলা যায় আসলে যেহেতু একটা ডিপার্টমেন্টই আছে রক্ত নিয়ে হেমাটোলজি ডিপার্টমেন্ট তাহলে তো আমার এই কথাগুলো অল্প সময় আসলে বলাটা অনেক কঠিন কিন্তু আমি একটা নির্দিষ্ট জায়গা ফোকাস করেছি থ্যালাসেমিয়া রোগীদের জন্য এবং অন্যান্য রোগীরা যারা রক্ত শূন্যতায় ভুগছে তাদের জন্য মূলত রক্ত দানের জন্য এটা বলছি এই রেড ব্লাড সেল থেকেই আমরা হেমাটোক্রিট সংগ্রহ করে থাকি এবং হেমাটোক্রিট সংগ্রহ করার পরে বা প্যাক সেল ভলিউম সংগ্রহ করার পরে তারপর আমরা চিন্তা করি যে আমরা কাকে দিব তখন একটা রোগীকে যেই রিকুইজিশনটা আমরা পাঠিয়ে দিই তখন অ্যাটেন্ডেন্সের কাছে তখন অ্যাটেন্ডেন্স দেখা যায় যে এত বেশি টেন্স থাকে রিকুইজিশন নিয়ে চলে যায় আমরা বলি যে তাড়াতাড়ি রক্ত জোগাড় করে নিয়ে আসেন এবং অনেক সময় আমরা অনেক আগেই বলে থাকি যে রোগীর রক্ত লাগতে পারে বা এই রোগীর রক্ত লাগবে আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন আপনাদের সবার ব্লাড গ্রুপগুলো আপনারা দেখেন দেখে নিজেদের আপনজন কেউ আছে কিনা বা প্রিয়জন কেউ আছে কিনা যারা রক্ত দিতে পারে এই রোগীটাকে যারা দিতে পারে না বা যারা সম্বন্ধে অজ্ঞাত বা অসচেতন বা জিনিসটা সম্বন্ধে জানে না তারা সহজে নিজের শরীর থেকে এক ফোঁটা রক্ত দিতে চায় না কিন্তু আমি আজকে একটা কথা বলি যেটা আপনাদের সবার জেনে রাখা দরকার সেটা হচ্ছে যে যখন একজন মেডিকেল একজন স্টুডেন্ট মেডিকেলে চান্স পায় তখন কিন্তু সে আমাদের বিভিন্ন রক্তদান কর্মসূচির ক্লাব আছে যেমন রোটারিয়া ক্লাব আছে সন্ধানী তো একটা অনেক বিশাল বড় ক্লাব প্রত্যেকটা মেডিকেলে সন্ধানী ক্লাব আছে আমাদের রাজশাহী মেডিকেলে যখন সন্ধানী ক্লাবে আমরা করতাম তখন দেখা যেত যে ফার্স্ট ইয়ারে থাকতে আমরা প্রথমে আমাদের ব্লাড নিয়েই আমাদের ক্লাসটা হতো তখন সবাই এত এক্সাইটেড হয়ে যেত এবং এত বেশি মোটিভেটেড হয়ে যেত যে আমার মনে হয় না যে বাংলাদেশের এবং দেশের বাহিরে যে সমস্ত ডক্টর আছে তারা কেউ তার শরীর থেকে এক ব্যাগ রক্ত দেয় নাই এমনি এমনি কোনো রোগীর যে রক্ত লাগবে এই পারপাসে না দেখা যাচ্ছে যে তাদের কারণ তখন আমরা শিখি যে কিভাবে রক্তের গ্রুপটা মেজার করা যায় বা আইডেন্টিফাই করা যায় যে কিভাবে রক্তে এই যে প্রথমে যে ফিলিংসটা এক্সাইটমেন্ট যে আমি ডাক্তার হতে যাচ্ছি হ্যাঁ তখন আমরা শিখে যাই যে কিভাবে রক্তের গ্রুপ বের করা যায় কিভাবে ক্রস ম্যাচ করা যায় কিভাবে রক্ত দেওয়া যায় তখন মনে হয় যে না আমি একটা ভালো কাজ করতে যাব আমি ডাক্তার হতে যাচ্ছি হ্যাঁ এখনো চিকিৎসকরা রক্ত দিয়েই চলেছে কিন্তু হয়তো বলছে না ওভাবে এটা বলার জিনিস না আসলে কারণ আমি রক্তদান করছি দিয়ে বলবো আমি রক্তদান করছি বিষয়টা এরকম না কারণ এটা সম্পূর্ণ নিজের আত্মিক শান্তির একটা ব্যাপার তখন দেখা যায় যে সন্ধানীতে দেখা যায় যে ফার্স্ট ইয়ারে আমরা তখন 172 জন স্টুডেন্ট ছিলাম তখন আমার কাছে 172 জন স্টুডেন্টই দেখা গেছে যে কোনো না কোনো সময় তারা রক্ত দিয়েছে এবং প্রত্যেকটা চিকিৎসকের ইতিহাসে আমার মনে হয় যে 99.9% চিকিৎসকের ইতিহাসে যে এমন কোনো চিকিৎসক নাই যে তার জীবদ্দশায় সে এক ব্যাগ রক্ত সন্ধানীতা বা বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে দেয় নাই আর যে 1% কথা বলছি তারা হয়তো বিভিন্ন অসুস্থতার কারণে হয়তো রক্ত দিতে পারছে না সেটা তো আলাদা ব্যাপার যেহেতু এটাকে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন বাইন্ডিংস আছে যে কারা রক্ত দিতে পারবে রক্তদান আসলে কারা করতে পারবে এই সময় রক্তদান নিয়ে কেন আমি এত কথা বলছি কারণ হচ্ছে যে যেহেতু আমাদের দেশে 130,00,000 রোগী ক্যান্সারে আক্রান্ত ডায়াগনোসড কেস যাদের ক্যান্সার রোগী ডায়াগনোসড কেস এবং থ্যালাসেমিয়া রোগী 12-15% এবং আরো অনেক রোগ যেগুলো আছে যাদের রক্ত শূন্যতা হতে পারে যেমন যক্ষ্মার রোগীরা আছে তাদের রক্ত শূন্যতা তো হতেই পারে এবং আরো অনেক ব্লিডিং ডিসঅর্ডার আছে যেগুলোতে রক্ত শূন্যতা হতে পারে সেক্ষেত্রে শুধু করোনা রোগীর জন্য প্লাজমা থেরাপি লাগবে বাদবাকি রোগীদের জন্য রক্ত লাগবে না এই জিনিসটা যদি এখন আমি কারো মাথার মধ্যে না ঢুকাই তখন দেখা যাচ্ছে জুন মাস ইজ ভেরি চ্যালেঞ্জিং মান্থ জুন মাস এবং জুলাই মাস দুইটাই তখন দেখা যাচ্ছে যে করোনাকালীন পরিস্থিতিতে কেউ রক্ত দিতে আসতেই ভয় পাবে যে রক্ত দিতে পারবে না এই জন্য এটাই হচ্ছে মোক্ষম সময় যে আপনি আপনার যেখানে আছেন ৬৪টি জেলায় যেখানে আছেন প্রত্যেকটা জায়গায় রক্তদান কর্মসূচি আছে এবং আপনি চাইলে যে কোনো হসপিটালে আপনার রক্ত দিয়ে আসতে পারেন এবং হসপিটালে ফ্রিজ আছে সেই ফ্রিজে রক্ত সংরক্ষণ করে রাখা হবে তাহলে আমরা এই যে ক্রান্তিকাল জুন মাস বা দেখা যাচ্ছে অন্য সময় করোনা রোগী ছাড়াও যখন অন্য রোগীদের রক্ত লাগবে তখন আপনি আপনাদের প্রিয়জনদেরকে রক্ত দিতে পারবেন
পারবেন এবং আমি বলবো যে এই সময়টা আপনারা আপনাদের রক্তের গ্রুপটা ভালো করে জেনে রাখেন এবং আপনি যদি মনে বলেন যেমন আমার রক্তের গ্রুপ বি পজিটিভ আমি আগেও বলেছি কারা যদি প্রয়োজন পড়ে আমার রক্ত লাগবে ডি পজিট আমি একদম হাজির হয়ে যাব আমার আমি প্রাণপণ চেষ্টা করব তাকে আমার রক্ত দেওয়ার জন্য কারণ আই এম হ্যাবিচুয়েটেড And that's why অন্য জনও হ্যাবিচুয়েট আমাদের আমার মতো অনেকেই আছে তো দ্যাটস ওয়াই এটা অবশ্যই রক্তের গ্রুপটা যেন এখন অত্যন্ত প্রয়োজন কারণ রক্তের গ্রুপ এবং এটা ডকুমেন্টেড হতে হয় সব সময় কারণ কারো যদি পেপার না থাকে যে কোনো কাগজপত্রে না থাকে যে আমার রক্তের গ্রুপটা বি পজিটিভ বা ও নেগেটিভ ওই কাগজ দেখা ছাড়া কিন্তু কোনো চিকিৎসক কোনো রোগীর শরীরে কোনো রক্ত দিবে না এবং তার শরীর থেকে রক্ত নিবেও না কারণ একদম ডকুমেন্টেড পেপার লাগে এবং রক্তের গ্রুপ কিন্তু কখনো চেঞ্জ হয় না এটা অনেকের ভুল ধারণা যে রক্তের গ্রুপ চেঞ্জ হয়েছে কিনা রক্তের গ্রুপ কখনো কারো চেঞ্জ হয় না হ্যাঁ তো দেখা যায় যে এই আপনারা যদি এখন রক্তের গ্রুপটা ডকুমেন্টেড ভাবে যেমন কোনো জায়গায় ব্লাড টেস্টটা করে থাকেন যে আমার রক্তের গ্রুপ কি এবং এটা আপনি যখন এই করোনাকালীন মুহূর্তে পরবর্তীতে করোনা রোগী ছাড়াও যদি অন্য কোনো রক্ত শূন্যতার কারণে রোগী মারা যাচ্ছে দেখা যাচ্ছে তাদের কি রক্তদান করতে চান এবং লাগবে এগুলো দিস ইজ দ্য রিয়েলিটি এবং দিস ইজ দ্য প্র্যাকটিক্যালিটি এবং কঠিন বাস্তবতা সামনে আসছে আমাদের কারণ শুধু করোনা রোগী না এরপরে যখন হসপিটালগুলো সব দেখা যাচ্ছে যে এখনই রক্ত স্বল্পতা দেখা যাচ্ছে ব্লাড ব্যাংকে গেলেও রক্ত পাওয়া যাচ্ছে না কারণ কেউ তো যেতে পারছে না লকডাউনের কারণে রক্তদান করতে বিভিন্ন ব্লাড ব্যাংকে গিয়ে তো আপনারাই গিয়েই রক্ত দিয়ে আসেন তাহলে ব্লাড ব্যাংক থেকে আমরা কি করে রক্ত পাবো চিকিৎসক তো শুধু চিকিৎসা দিবে কিন্তু চিকিৎসার জন্য যে আরো অন্যান্য যে জিনিসগুলো থাকে যে রক্ত দিতে হয় এগুলো আসলে আপনজনরাই দিয়ে থাকে এবং যেগুলো আমরা ব্লাড ব্যাংক থেকে কালেক্ট করে থাকি তো এক নম্বর কথা হচ্ছে যে আপনার ব্লাড গ্রুপটা জানতে হবে এবং একটা ডকুমেন্টেড পেপার হতে হবে ডকুমেন্টেড পেপার ছাড়া এই এই কার্যক্রমটা এই প্রসিডিউরটা মেনটেন করতে দেখা যাচ্ছে যে আপনার প্রায় 7-8 ঘন্টা লেগে যাচ্ছে এবং এটা একদিনের ব্যাপার হয়ে যাচ্ছে যার আজকে ইমার্জেন্সি রক্তের দরকার দেখা যাচ্ছে যে তার কালকে আর সে দিতে পারছে না শুধুমাত্র একটা কাগজের অভাবে এবং যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করছে এখন তো লকডাউন শিথিল হয়ে যাচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কালকে অনেকজন মারা গেছে তাদের ক্ষেত্রেও রক্ত লাগছে তাদের ক্ষেত্রে তো রক্ত দিতে হবে সেক্ষেত্রে তো আপনজনের অনেক প্রয়োজন এই জন্য লকডাউন অবস্থা এবং পরবর্তীতে যে কোনো কঠিন অবস্থা মোকাবিলা করার জন্য অবশ্যই সবার ব্লাড গ্রুপটা জানতে হবে এবং সেটা ডকুমেন্টেড ভাবে কারা রক্ত দিতে পারে আসলে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি যাদের ওজন 45 কেজির বেশি এবং 45 কেজির বেশি যে কেউ রক্তদান করতে পারে এবং এটা 18 থেকে 60 বছরের মধ্যে যে কেউ কিন্তু অনায়াসে রক্তদান করতে পারে 4 মাস পর পর রক্তদান করতে পারে তবে বলা হয় পুরুষদের ক্ষেত্রে 4 মাস পর পর এবং মেয়েদের ক্ষেত্রে 6 মাস পর পর হ্যাঁ কারণ মেয়েদের একটা মিস্ট্রুয়াল পিরিয়ড যায় তখন তার এমনিতে রক্তক্ষরণ হয় তখন দ্যাটস ওয়াই 6 মাস পর পর রক্ত দেওয়াটাই তার জন্য ভালো তবে 4 মাস পরে যে দিতে পারবে না এমন কিন্তু কোনো কথা নাই এখন হিমোগ্লোবিনের মাত্রা কত হলে তারও তো দেখতে হবে যে সবার কাছ থেকে তো আর আমরা ব্লাড নিতে পারবো না কারণ ব্লাড নেওয়ার আগে তার সুস্থতাটা দেখতে হবে শুধু ওজন বয়স উপর ডিপেন্ড করছে না এটা দেখা যাচ্ছে যে তার যদি হিমোগ্লোবিন 12.5-এর উপরে হয়ে থাকে গ্রাম পার ডেসিলিটার তখন আমরা তার কাছ থেকে রক্ত নিব রক্ত নিয়ে বিভিন্ন তাকে প্লাজমা সেই রক্তকে আমরা প্লাজমা থেরাপি হিসেবে ইউজ করতে পারবো সেই রক্তকে আমরা প্ল্যাটিলেট রিচ প্লাজমা হিসেবে ইউজ করতে পারবো সামনে ডেঙ্গু সিজন আসতেছে এই যে বৃষ্টি হচ্ছে এত বিভিন্ন জায়গায় কি করে ঠেকাবে সে তাদেরকে যেমন ডেঙ্গু শুধু মশা মারলেই তো হবে না কিন্তু যাদের ডেঙ্গু হয়ে যাচ্ছে আমারও ডেঙ্গু হয়েছিল কিন্তু তখন তো আমি তো একটা নিরাপত্তা পরিবেশের মধ্যে ছিলাম তারপরেও তো আমার ডেঙ্গু হয়েছে তখন আমি আটতলায় থাকতাম তখনও তো আমার আটতলায় একটা মশা উঠে আমাকে বাইট করবে আমার ডেঙ্গু হবে অথবা আমার কোনো অসতর্কতার কারণে আমার ডেঙ্গু হতে পারে এটা এবং ডেঙ্গু হওয়ার পরেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন দেখা যায় যে অন্যান্য রোগগুলো ম্যালেরিয়া এ ধরনের রোগগুলোও কিন্তু তার মধ্যে ধরা পড়ে যায় তখন আমাকে ব্লাড দিতে হয়নি কারণ আমার ওভাবে র্যাশ উঠেনি আমি প্রচুর পরিমাণে ফ্রুট খেয়েছিলাম তবে চিকিৎসকের আন্ডারে ছিলাম বাসায় চিকিৎসকের আন্ডারে ছিলাম তো 4 মাস পর পর যে কোনো রক্ত দিতে পারে তো এটা নিয়ে আসলে তেমন ভয়ের কিছু নাই যে আমার শরীর থেকে রক্ত দিলেই আমার শরীরে রক্ত কমে যাবে কিন্তু বরং আপনি এটা এভাবে চিন্তা করেন সবসময় মনে রাখবেন প্রত্যেকের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত দিয়ে একটা মানুষ গঠিত হয় সেটা 18 থেকে 60 বছরের মানুষ যে কোনো মানুষ 5 থেকে 6 লিটার রক্ত একটা বডিতে থাকে সেখান থেকে যখন আমরা রক্ত নিব সেখান থেকে তো আপনার 5 থেকে 6 লিটার রক্তের
একবারে নিয়ে নেওয়া যাবে না, তখন আপনি আপনার কাছ থেকে 450 বা 500 এরকম আমরা তার কাছ থেকে ব্লাড নিব, আমরা ML ব্লাড নিব, যেটা 450 ML এবং 500 ML ব্লাড নিব, এবং একটা রক্ত ব্যাগে অতটুকুই রক্ত প্রিজার্ভ করা যায়, তারপর আমরা ফ্রিজে এটা রেখে দেব। ব্লাডটা নেওয়ার পরে আমরা তখন আমরা কি করব, এটাকে এটাকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি, একটা করোনা রোগীর ক্ষেত্রে কাজে লাগাতে পারি প্লাজমা থেরাপি হিসেবে, ডেঙ্গুর ক্ষেত্রে প্লাটিলেট রিচ প্লাজমা আমরা দিতে পারি অনেকের, কারণ প্লাটিলেট তখন কমে যায়, থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমরা প্যাক্সিল ভলিউম হিসেবে সেই একই রক্ত লাল রঙের রক্তকে বিভিন্ন রঙে ভাবে আমরা কাজে লাগাতে পারি, এবং ক্যান্সারের রোগীদেরকে আমরা ফ্রেশ ব্লাড দিতে পারি। আপনার এক শরীর থেকে 500 ML বা 450 ML রক্তকে আমরা কতভাবে কাজে লাগাতে পারি দেখেন, দিস ইজ জাস্ট গড ব্লেসিং যে আপনার এক রক্ত দিয়ে কত রোগীকে আমরা রক্ষা করতে পারি। এবং রক্ত দানের ক্ষেত্রে আমি বলবো যে 4 মাস কেন এটাকে আমরা কাউন্ট করছি, 4 মাস কেন, অনেকে বলে 4 মাস কেন, আমি তো আগেও যাদের যারা অতিরিক্ত সেবা পরায়ণ তারা বলে 4 মাসের আগেও তো আমরা ব্লাড দিতে পারি, কিন্তু না, 4 মাসের আগে রক্ত না দেওয়াই ভালো, কারণ এখানে আয়রন জমে আয়রনের ঘাটতি হওয়ার পসিবিলিটি থাকে, তো আমরা তো কাউকে এইটা করতে দিতে পারি না যে আয়রনের ঘাটতি তাকে হয়। এবং রক্ত দেওয়ার সময় বা রক্ত নেওয়ার সময় কিছু প্রবলেম হতে পারে, যাদের অ্যালার্জি প্রবলেম আছে সেটা আগে বলতে হবে, তবে রক্ত দেওয়ার অনেক সুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে যে আপনি যদি একটা ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে থাকেন, তাহলে রক্ত দান করে থাকেন, তাহলে অনায়াসে কিছু পরীক্ষা আপনার এমনিতেই হয়ে যাবে, এটা উইদাউট এনি কস্ট। যদিও একটা মানুষকে কেউ যদি ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেয় বা সন্ধানী বা রোটার ক্লাবে গিয়ে রক্ত দান করে, তো তার মানসিকতা তার মানবতা সম্বন্ধে আর দ্বিতীয়ভাবে বলার কিছু নাই আসলে, কারণ যে তার শরীর থেকে রক্ত দান করে জাস্ট সেলুট তাকে, যে তার সে মন মানসিকতা এবং মানবতা আছে সেটা, সেজন্য মানি ইজ নট এ প্রবলেম অ্যাট অল দ্যাট লাইক পার্সন। তো তার ক্ষেত্রে দেখা, তারপরেও আমরা তাদের শরীর থেকে যেটা প্লাজমা থেরাপি বা রক্ত একজনের বডি থেকে আরেকজনের বডিতে রক্ত ঢুকবে এটা করার আগে কিছু টেস্ট অবশ্যই আমরা করে নিব, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি টেস্টের মতো আরো অনেক রোগ আছে যেগুলো রক্তের মাধ্যমে সংক্রামিত হয়, যদি কারো যক্ষা থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা তার কাছ থেকে, এবং যদি কারো ক্রনিক ডিজিজ থাকে তার ক্ষেত্রেও কিন্তু আমরা রক্ত নিই না, তার ক্ষেত্রে আমরা অত্যন্ত সতর্কভাবে ফ্রেশ ব্লাড এবং জীবাণুমুক্ত রক্ত নিই আরেকজনের শরীরে রক্ত দিয়ে থাকি। হ্যাঁ, এই উপকারটা পাওয়া যাবে যে অনায়াসে এই এইগুলো হয়ে যাবে, যে তার হেপাটাইটিস বি, সি, সিফিলিস বা অন্যান্য যৌন রোগ বাহিত রোগ তার শরীরে নাই। এছাড়া রক্ত একজন মানুষকে রক্ত দিচ্ছেন, আপনি একজন জীবন বাঁচাচ্ছেন, এটা তো অনেক বড় একটা মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এটা অনেক বড় একটা সৎ কাজ, অনেক বড় একটা কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না, অনেক বড় একটা মঙ্গলময় কাজ, অন্যের জন্য মঙ্গল আপনি বয়ে নিয়ে আসছেন, তার জীবনটাকে বাঁচাচ্ছেন, আপনার রক্ত আরেকজনের শরীরে রক্ত বাহিত হচ্ছে এবং সে বেঁচে উঠছে, এটা তো অনেক শান্তির ব্যাপার। এছাড়াও দেখা যায় যে রক্ত দিলে যদি আপনি নিয়মিত রক্ত দেন এটাতে আপনার কোলেস্টেরলও কমে যায়, হ্যাঁ, এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়, কারণ 4 মাস পরপর যখন আপনি রক্ত দিবেন তখন এই 4 মাস ঠিক কেন, 4 মাস মানে 120 দিন, এবং RBC বা লোহিত রক্ত কণিকা 120 দিনের বেশি বাঁচে না। আপনি যতই রক্ত দান না করেন আপনার লোহিত রক্তকণিকা বা RBC বা প্যাপসেল ভলিউম যেগুলো আছে সেগুলো 120 দিনের বেশি বাঁচে না, হ্যাঁ, আপনার শরীরেই সেগুলো মারা গিয়ে আবার নতুন করে রক্ত তৈরি হয়, তাহলে কেন লোহিত রক্তকণিকা বা RBC আমি 4 মাস পর পর দিব না, এমনিও তো মরে যাচ্ছে অমনিও মরে যাচ্ছে, তাহলে আমি 4 মাস পর পর রোগটা রক্ত যদি আমি অন্যের শরীরে দিই তাহলে 120 দিন পর পর দিই, তাহলে আপনার শরীরে নতুন করে আবার ফ্রেশ RBC বা লোহিত রক্তকণিকা তৈরি হবে, এটা তো অনেক বিশাল ব্যাপার, যেটা আপনার শরীর এই রক্ত দিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার ক্যালোরি বার্ন হবে, আপনার যে কোলেস্টেরলের মাত্রা কমে যাবে, এবং এটা ওজন কমাতেও সাহায্য করে, যে ওজন নিয়ে আমরা সবসময় সচেতন থাকি যে কি করে আমার ওজন কমবে।
তো অনেক কথাই আসলে বলা হলো এই নিয়ে রক্ত নিয়ে থ্যালাসেমিয়া নিয়ে এই যে অনেক কথাই বলা হচ্ছে বা থ্যালাসেমিয়ার সাথে সাথে অন্যান্য রোগ সম্বন্ধেও আর অনেক কথা বলে ফেললাম এই কারণেই বলে ফেললাম যে দেখা যাচ্ছে যে একটা ফোন এসেছে সম্ভবত আমার একটা রোগীর ফোন জাস্ট মিনিট হ্যালো আমি 10 মিনিট পরে কথা বলছি সরি তো দেখা যাচ্ছে যে অনেক কথা বলেছিলাম তবে আপনাদের জন্য কিছু সুখের বিষয়ও আছে যদি আপনারা কোনো জায়গা খুঁজে না পান বা পদ্ধতিটা বুঝতে না পারেন যে আমি কোথায় যাব কেমন করে যাব আমার রক্তের গ্রুপটা কি করে আমি মাপব রক্তের গ্রুপ মাপার জন্য আপনি নিকটবর্তী যে কোনো হসপিটালে গেলেই হয় এটা খুব সহজ পদ্ধতি যদি আপনি মন থেকে চান বা সচেতন হন আর যদি সেটাও আপনি না পারেন তাহলে অতি সম্প্রতি দেখা গেছে যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য বা অন্যান্য রোগীদের জন্য মোবাইল ব্লাড কালেকশন ভ্যান যেটা বলা হয় যে মোবাইল মানে হচ্ছে যে আমাদের হাতের মোবাইল না যেটা মোবাইল কোর্ট বলা হয় বিভিন্ন দোকানে দোকানে গিয়ে যখন ভেজাল খাদ্যদ্রব্য দেখা হয় যে মোবাইল কোর্টের মাধ্যমে ঠিক সেরকম মোবাইল ব্লাড কালেকশন ভ্যান এটা চালু করার সিদ্ধান্ত না হয়েছে কিন্তু করোনা মুহূর্তকালীন সময়ে দেখা যাচ্ছে যে এটা সবকিছু তো আসলে স্থবির হয়ে গেছে হ্যাঁ তো সেটার মাধ্যমেও আপনারা ব্লাড দিতে পারবেন যদি মোবাইল কালেকশন ভ্যান আপনার বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায় আপনারা সবাইকে প্লিজ সচেতন হবেন এবং অন্যজন জিনদেরকে সচেতন করবেন যারা ব্লাড দেয় কারণ আজকে আপনার ব্লাড লাগছে না সৃষ্টিকর্তা না করুক একদিন আপনার শরীরে তো ব্লাড লাগতে পারে তখন সৃষ্টিকর্তাই মিলিয়ে দিবে যে আপনি যে রক্তটা দিয়ে একজনের জীবন বাঁচিয়েছিলেন আপনি নিজেই খেয়াল করবেন যে কেউ না কেউ আপনাকে আপনার শরীরে রক্ত দেওয়ার জন্য ছুটে আসছে এটা সৃষ্টিকর্তা ঠিক করে দিবে আমি সৃষ্টিকর্তায় অনেক বিশ্বাসী আপনারাও সবাই বিশ্বাসী কারণ সৃষ্টিকর্তা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তো দেখা যাচ্ছে অনেকে ইমোশনাল কথাবার্তা বলে ফেলছে এগুলোরও দরকার আছে কারণ এই সময় সৃষ্টিকর্তার উপর ভরসা করা ছাড়া কোনো উপায় নাই জুন মাস জুলাই মাস এই দুটা মাস আমাদের জন্য অনেক ইমার্জেন্সি এবং অনেক ভালনারেবল একটা মাস যেটাকে আমরা অনেক কিছু অ্যালার্মিং অনেক কিছু আমরা পূর্বাভাস ঠিক না কেউ যদি একটু রিয়ালাইজও করে থাকে তাহলেও বুঝতে পারবে যে আসলে জুন মাসে কি হতে চলেছে যদি সৃষ্টিকর্তা না চায় তাহলে তো হবে না সৃষ্টিকর্তার উপর অশেষ গভীর বিশ্বাস রেখে শুধু প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নাই তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই সচেতন থাকবেন ঈদ করে যারা আসছেন ঢাকাতে আসছেন বা অন্যান্য শহরে যাচ্ছেন চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে তাগিদে আপনারা যাচ্ছেন পরিজনের কাছ থেকে আবার চলে আসছেন আবার পরিজনের কাছে যাচ্ছেন তাদেরকে প্লিজ আমি বলবো যে যাত্রাকালে অবশ্যই আপনারা মাস্ক পরবেন যদি আপনাদের মাস্ক না থাকে তাহলে আপনাদের আপনাদের হাতে যে পরিষ্কার কাপড়টুকু আছে সেটা দিয়ে অন্তত নাক চোখ মুখ একটা সানগ্লাস বা চশমা আপনারা পরবেন যাতে আপনাদের কাছ থেকে এই যে ভর্তি লঞ্চ ভর্তি মানুষ গাড়ি ভর্তি মানুষ এই যে কেউ রাস্তা ফাঁকা পেয়ে অসাবধানে গাড়ি চালাচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে এগুলো তো আসলে কারোই কাম্য নয় কারণ আমি জানি না জুন মাসে কি ভয়াবহ অবস্থা উঠতে যাচ্ছে কিন্তু এটাও তো ভাবতে হবে চিকিৎসকদের কথা যে আপনারা অসুস্থ হলে তো আমাদেরকে আপনাদের কাছে যেতে হবে আমাদের আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে চিকিৎসা সেবা দেওয়াতে অনেক ঘাটতি পড়বে অলরেডি অনেক চিকিৎসক মারা গেছেন কালকেও একজন চিকিৎসক মারা গেছেন উনি আমার মেডিকেলের 17তম ব্যাচ একজন গাইনি কনসালটেন্ট উনি মারা গেছেন প্রতিদিনই অসংখ্য চিকিৎসক করোনা পজিটিভ হয়ে আছেন কেউ আইসিইউতে আছেন এবং তাদের গোটা পরিবারই করোনা পজিটিভ হয়ে আছে তো রক্তটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ যেহেতু করোনার কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই সেই জন্য রক্তটার উপর নির্ভর করেই আমাদের করোনাকেও চিকিৎসা দিতে হবে করোনার পাশাপাশি অন্যান্য যে রোগগুলো এতদিন ধরে যাদের ফলো আপে আসার কথা ছিল লকডাউন বা অন্যান্য যে কোনো পরিস্থিতির কারণে রোজা রমজানের কারণে ঈদের কারণে আসতে পারছে না এখন রোগী আসা শুরু করবে তাদেরকে দেখা যাবে যে সময় দেখা যায় রক্ত শূন্যতায় ভুগছে বা যে কোনো রোগগুলো আরও বেশি বেড়ে যাচ্ছে তখন আমরা কী করব এই জন্য আপনাদের কাছে পথ চেয়ে বসে আছি প্লিজ আপনারা এই যুদ্ধকে আপনাদের শরীরে রক্ত দিয়ে জয় করুন জুন মাসটাকে করোনা যুদ্ধে যেন আমরা নিজের শরীরে রক্ত দিয়ে জয় করতে পারি মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে
মুক্তিযোদ্ধারা, শ্রদ্ধ মুক্তিযোদ্ধারা, যাদেরকে সেলুট জানাই আমি, যারা পরপারে চলে গেছেন, যারা এখনো যুদ্ধ করে যাচ্ছেন, এই করোনা যুদ্ধ, যারা যে সমস্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে যাচ্ছেন তাদেরকে সেলুট জানাই আমি। তারা যারা চলে গেছেন, তারা যুদ্ধ করার সময় রক্তও দিয়েছেন, তাদের জীবনও দিয়েছেন, কিন্তু এই করোনা যুদ্ধে শুধু আপনার শরীরের 450 ml বা 500 ml রক্ত দিয়ে আমরা শুধু করোনাকে জয় করতে পারবো না, আমরা করোনার পাশাপাশি থ্যালাসেমিয়া রোগী, ক্যান্সার রোগী এবং অন্যান্য যক্ষ্মা রোগী, অন্যান্য ক্যান্সারে যারা ভুগছে তাদের জীবনকেও আমরা রক্ষা করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। করোনা রোগী সহ যেন প্রত্যেকটা রোগী এবং আমরা সবাই ভালো থাকি এবং এই সময়টাই উপযুক্ত সময় রক্তদানের, কারণ এরপরে যখন করোনা বিস্তারটা আস্তে আস্তে যেহেতু বাড়ছে, তখন যখন আরো বেশি বেড়ে যাবে তখন তো আরোই কেউ ঘর থেকে বের হবে না, ভয় পাবে বের হতে, কালেকশন নিতে ভয় পাবে, সবকিছুতে একটা আতঙ্ক বিরাজ করবে, এত এখনো করছে আতঙ্ক বিরাজ। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধৈর্য সহকারে ভিডিওটা শুনবেন, ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন, একবারে না শুনলে দুইবারে শুনবেন, দুইবারে না শুনলে তিনবারে শুনবেন, কিন্তু আমি এত কষ্ট করে আপনাদের জন্য এই সচেতনতামূলক পোস্টগুলো করি। যদি আপনি মনে করেন যে আপনি সচেতন এবং আপনি আপনার প্রিয়জন এবং আপনজনকে সচেতন করার করতে চান আপনার দায়িত্ববোধের জায়গা থেকে, তাহলে আপনি আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে সার্জন কৃষ্ণ রূপা মজুমদার, তাহলে শুধু আমার কষ্টটা সার্থক হবে না, আপনাদের মাধ্যমে অন্যরাও উপকৃত হলে আমি নিজে উপকৃত হব এবং পুরো বাংলাদেশ উপকৃত হবে। এবং এই জুন মাসকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে জোরালোভাবে সচেতন হয়ে জুন মাসকেই আমরা করোনা যুদ্ধে জয়ী হতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গড সেভ বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ।